আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো এতদিন আমরা পদার্থবিজ্ঞানের যারা বিএসসি নন মেজর হিসেবে পদার্থবিজ্ঞান নিয়েছেন সেক্ষেত্রে আমি ধারাবাহিক চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করার চেষ্টা করেছি। বাট আমরা এখন যেহেতু আমাদের পরীক্ষা অতি সন্নিকটে চলে এসেছে, অর্থাৎ আমাদের লকডাউনের পরবর্তীতে হয়তো আমাদের পরীক্ষার শিডিউল দেওয়া হতে পারে, অর্থাৎ সরকার আমাদের করোনা পরিস্থিতি যখনই আমাদের প্রতিষ্ঠানগুলো খুলে না কেন, ঠিক তখনই কিন্তু আমাদের পরীক্ষাগুলো নেওয়ার একটা প্ল্যান, কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখন কম সময় অথবা যেটাই না বলি না কেন, আমাদের সবার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে আমাদের একটু কম সময় সিলেবাসটাকে কমিয়ে এনে যাতে আমরা তাড়াতাড়ি পারফেক্টলি একটা প্রিপারেশন নিতে পারি, যার কারণে আমাদের রেজাল্টটা একটু ভালো হয়। তো সেক্ষেত্রে সেই প্রয়োজনীয়তার তাগিদে কিন্তু আমরা আজকে একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই পদার্থবিজ্ঞান এবং উচ্চতর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই সবগুলো চ্যাপ্টারের আমরা যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে আগামী 5 বা 7 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেই সবগুলো আপনাদের সামনে ধারাবাহিক সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থেকে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণার মাধ্যমে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে আজকের টপিক আমরা চলে যাচ্ছি। আজকে আমরা পড়াবো জাতীয় ইউনিভার্সিটিতে 2007 যে একটি প্রশ্ন এসেছিল খবিভাগে, যে প্রবাহের ঘনত্ব কী এবং শ্রেণী ও সমান্তরাল সমবায়ের সমতুল্য ধারকত্ব, এই দুটি মিলে একটা খবিভাগে একটা প্রশ্ন এসেছিলো, সেই প্রশ্নের সমাধান আজকে আমরা করব। তো প্রথমত আমরা যদি আসি যে প্রবাহের ঘনত্ব, তো আমরা কোনো জিনিসের ঘনত্ব যদি বলতে যাই, যেমন আমরা পদার্থের ঘনত্ব আমরা শুনেছি, এরকম আমাদের অনেক কিছুর ঘনত্ব কিন্তু আমরা শুনেছি। তো ঘনত্ব যদি পদার্থের ক্ষেত্রে আমরা জানতাম, তো সেটা হলো কি একক আয়তন ভরের পরিমাণ, অর্থাৎ জিনিসটা কিন্তু এককের মধ্যে চলে আসে। তো প্রবাহের ঘনত্ব যদি আমরা এটাও বলি, তো প্রবাহের ঘনত্ব এটা কিন্তু প্রবাহের একটা ঘনত্ব চলে আসবে, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কতটুকু প্রবাহ, ঠিক আছে, সেটা কিন্তু এখানে চলে আসবে। তো সেটাকে একটু বিস্তারিত যদি বলতে চাই, সেটা হলো যে কোনো পরিবাহীর কোনো বিন্দুর চারদিকে, অর্থাৎ আমরা জানি যখন একটা তড়িৎ প্রবাহ নিয়ে আমরা আলোচনা করি, তো একটা সমান্তরাল তার তড়িৎ প্রবাহ যদি আমরা চিন্তা করি, তো সেক্ষেত্রে কিন্তু তার চারদিকে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র বিরাজমান থাকে। তো সেক্ষেত্রে প্রবাহের একটা ফ্যাক্টর কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে কোনো পরিবাহীর কোনো বিন্দুর চারদিকে আমাদের যে এরিয়াটা আছে, যে ক্ষেত্রটা রয়েছে, সেই ক্ষেত্রের প্রস্থচ্ছেদের মধ্যে যদি একক সময়ে অবিলম্বের যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কী বলবো, প্রবাহের ঘনত্ব বলবো। অর্থাৎ এই টোটাল সংজ্ঞাটাকে যদি আমি একটু সহজ করে বলতে চাই, যে আমরা একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটাকে আমরা কী বলবো, প্রবাহ ঘনত্ব বলবো। একজাক্টলি শর্ট ফর্মে বললে আমাদের ওইটাই হবে। যেমন খেয়াল করি, জ্যাট ইজ ইকুয়াল টু আই বাই এ, অর্থাৎ এক্ষেত্রে আমরা জ্যাটকে চিন্তা করেছি, অর্থাৎ এখানে যে ক্যাপিটাল এ রয়েছে সেই এটাকে আমরা চিন্তা করেছি প্রস্থদের ক্ষেত্রফল, আর এখানে যে আইটা রয়েছে সেটাকে আমরা চিন্তা করেছি তড়িৎ প্রবাহ, আর এখানে যে জ্যাট রয়েছে সেটাকে চিন্তা করেছি আমরা প্রবাহের ঘনত্ব। একটু যদি খেয়াল করি, এখানে জ্যাট ইজ ইকুয়াল টু আই বাই এ আমি লিখেছি, তো কেন আই বাই এ আমি লিখলাম, কারণ এ আই হলো আমাদের তড়িৎ প্রবাহ আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফলের মধ্যে যদি আই তড়িৎ প্রবাহ হয় তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে আমাদের কী প্রবাহ হবে, যেটা যদি আমরা ঐকিক নিয়ম করি তাহলে অবশ্যই কিন্তু আই বাই এ আসবে, সেক্ষেত্রে প্রবাহের ঘনত্ব ইজ ইকুয়াল টু আমরা আই বাই এ বলবো। ওকে, দেন আমরা তারণ বেগের কথা যদি ফ্যাক্টরটা যদি চিন্তা রাখি, সে অনুযায়ী আমরা আই ইজ ইকুয়াল টু বলতে পারি অ্যাভেন। এখানে এই আই ইজ ইকুয়াল টু যে অ্যাভেন ফর্মুলাটি রয়েছে সেটা কিন্তু আপনারা এসএসসিতে কিন্তু ভালোভাবে স্টাডি করে এসেছেন। সো এক্ষেত্রে আমি এটার মূল থিমে আমরা গেলাম না, জাস্ট আমরা বললাম এখানে তারণ বেগের ফলে আমাদের যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেটা হলো আই ইজ ইকুয়াল টু এ বি ই অ্যান, ওকে, অর্থাৎ অ্যাভেন সহজে মনে রাখার জন্য আমরা অ্যাভেন হিসেবে মনে রাখতে পারি। তো এখন এই আয়ের মান যদি আমরা এখানে পুট করি, অর্থাৎ আমাদের জ্যাট ইজ ইকুয়াল টু আই বাই এ ফর্মুলার মধ্যে যদি আমরা পুট করি, অর্থাৎ আয়ের জায়গায় যদি আমরা অ্যাভেন লিখি, তাহলে দেখতেই পাচ্ছেন যে উপরে আমাদের এ আছে নিচেও আমাদের এ আছে, তাহলে এ যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা জ্যাট ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, অ্যান বিই, অর্থাৎ সহজে মনে রাখার জন্য আমরা নেভি বলতে পারি, অথবা আমাদের আমাদের ভিটাকে আর ইটাকে সামনে এনে আমরা ব্যান বলতে পারি, অর্থাৎ মনে রাখার জন্য একটা কৌশল আর কি, অর্থাৎ ব্যানও বলতে পারি অথবা নেভি হিসেবে আমরা মনে রাখতে পারি। তো এ ছিল আমাদের প্রবাহের ঘনত্বের ফর্মুলা, অর্থাৎ আমরা একটা প্রবাহের ঘনত্ব সম্পর্কে যখন একটা সম্পূর্ণ আইডিয়া পেয়ে গেলাম, তো এখন কিন্তু আমাদের যেতে হবে ওই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে ধারকত্ব তাদের রাশিমালা দিকে। ওকে,
তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অথবা বুঝতে কোনো জায়গায় যদি আপনাদের কোনো ফর্মুলায় বুঝতে যদি আপনাদের তেমন কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখনও যদি শেয়ার করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, যেন আপনার বন্ধুরাও সেই সুবিধাটি বুক করে নিজের যে একটা দারুণ যেটা কী বলে প্র্যাকটিস, অর্থাৎ যে শর্ট একটা প্র্যাকটিসের মাধ্যমে যাতে পরীক্ষার যেটা পারফেকশন নিয়ে আসাটা, সেটাও যাতে তারা বুক করতে পারে বা সেটা সুবিধাও যাতে যেন তারা পায়। ওকে, তো লেটস স্টার্ট। আমাদের দ্বিতীয় যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস আমরা চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে শ্রেণী সমান্তরালে ধারকত্ব, আর থার্ড ছিল আমাদের সমান্তরাল সমবায় ধারকত্ব। ওকে, তো প্রথমত আমরা আসি শ্রেণী সমবায়। তো শ্রেণী জিনিসটাও কিন্তু আমরা এসএসসিতে খুবই পরিচিত একটা শব্দ। কেমনভাবে পরিচিত? কারণ আমরা শ্রেণী তুল্যরোধ পড়েছিলাম, তো শ্রেণী তো আমরা তুল্যরোধ পড়েছিলাম, সমান্তর তুল্যরোধ পড়েছিলাম। এখানে শ্রেণীতে আমরা যে তুল্যরোধ পড়েছি আর সমান্তরে যে তুল্যরোধ পড়েছে, দুইটার থিম কিন্তু এখানে একই হবে, বাট ওইখানে আমরা রোধের ক্ষেত্রে পড়েছি আবার রোধগত্য পড়েছি। তো এখানে জাস্ট কনসেপ্টটা হবে কি, শ্রেণী আর সমান্তরে তাদের তাত্ত্বিক কনসেপ্ট ঠিক থাকবে, বাট তাদের ফর্মুলাগত একটু ভিন্নতা আসবে। তো সেই জিনিসটা কিন্তু আমরা এখন গাণিতিকভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত যদি শ্রেণী সমবায়ের সংজ্ঞার দিকে আমরা তাকাই, তো একটু খেয়াল করি, এখানে বলেছে যে ধারকের যে সমবায়ে প্রথম ধারকের দ্বিতীয় পাত এবং দ্বিতীয় ধারকের প্রথম পাতের সাথে দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত এবং তৃতীয় ধারকের প্রথম পাত এভাবে একের পর এক সংযুক্ত থাকে, তাকে শ্রেণী সমবায় বলে। তো আমার এতটুকু মনে হচ্ছে যে আমি যে সংজ্ঞাটা বলছি, তো সেই সংজ্ঞাটা বুঝতে হয়তো আপনাদের একটু কেমন, অর্থাৎ আমাদের একটা জিনিস কি এলোমেলো হয়ে যেতে পারে। তো সেটাকে সহজ করার জন্য আমরা কী করতে পারি, আমরা একটা ডায়াগ্রাম দেখতে পারি। তো আসুন ডায়াগ্রামটা দেখি। তো আমাদের এখানে কিন্তু একটা ধারক, এখানে একটা ধারক। তো প্রথমত বলি ধারকটা আসলে কি, আসলে ধারকের মধ্যে আমরা কিন্তু আয়ন সঞ্চিত করি, অর্থাৎ দুইটা পাত থাকবে, সে দুইটা পাতের সাথে আমাদের প্লাস এবং মাইনাস সংযুক্ত থাকবে, যেখানে আমাদের তড়িৎ পাস করবে এবং আমাদের যে পাতগুলোর মধ্যে আয়ন কী হবে, স্টোর হবে, আয়ন সঞ্চিত হবে, সেটা কিন্তু আমরা ধারকত্ব বলি। অর্থাৎ দুইটা পাত সমতলে কিন্তু এখানে থাকবে, অর্থাৎ এখানে এইটা একটা ধারকত্ব আর এইটাও আমাদের একটা ধারকত্ব। তাহলে তার এখানে কি বলেছে, প্রথম ধারকের দ্বিতীয় পাত, অর্থাৎ এটা হলো আমাদের প্রথম ধারক, তার দ্বিতীয় পাত হলো এটা। ওকে, দ্বিতীয় ধারকের প্রথম পাত, এটা হলো আমাদের দ্বিতীয় ধারক, তার প্রথম পাত, অর্থাৎ প্রথম ধারকের দ্বিতীয় পাত এবং দ্বিতীয় ধারকের প্রথম পাত দুইটা পথে কী আছে আমাদের, দেখো সংযুক্ত কিন্তু আছে। ঠিক সেমভাবে তারা কি বলছে যে দ্বিতীয় ধারকের প্রথম পাত, অর্থাৎ এই দ্বিতীয় ধারকের কী বলছে, প্রথম পাত মানে এটা সাথে দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত। ওকে, আমাদের এখানে জিনিসটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। জাস্ট আমি আমার আপনাদেরকে আরেকটু সহজ করার জন্য বলি, আমাদের এটা হচ্ছে প্রথম ধারকত্ব, এটা হচ্ছে দ্বিতীয় ধারকত্ব। তো প্রথম ধারকত্বের যে প্রথম পাত্র সরি দ্বিতীয় পাত্র রয়েছে, সে দ্বিতীয় পাত্র কিন্তু দ্বিতীয় ধারকের কার সাথে আছে, আমার প্রথম যে পাত্রা সেটার সাথে সংযুক্ত আছে। অর্থাৎ সুজাগতা আমাদের এটার একটা সংযোগস্থল, আমার এটার সাথে কানেক্টেড থাকবে, আর দেন এইটার সাথে আবার প্লাসের একটা পাত কানেক্টেড থাকবে। এভাবে একটার পর একটা কানেক্টেড থাকতে থাকতে কিন্তু আমাদেরটা কী করবে, আমাদের একটা শ্রেণী সমবায় তৈরি করবে। তো আশা করি শ্রেণী সমবায়টা বুঝতে তেমন কোনো কঠিন হবে না। যদি তারপরও কঠিন লাগে, তাহলে আমি জাস্ট বলবো যে আমরা রোধের ক্ষেত্রে যে কনসেপ্টটা জানি, যে রোধের আমাদের শুরু আর শেষ, আর শেষ থেকে আর একটা রোধের শুরু, ওই কনসেপ্টটা মনে রাখলে কিন্তু হবে। কারণ এখানে খেয়াল করি, এখানে প্লাস আর মাইনাসের পাত, ঠিক এই মাইনাসের পাতের সাথে আর একটা ধারকত্ব কিন্তু প্লাসের পাত্র কি আছে, সংযুক্ত আছে। ঠিক এরকম আবার এই মাইনাসের সাথে আর একটা প্লাসের সংযুক্ত থাকবে, এভাবে কিন্তু শ্রেণী সমবায়টা তৈরি করবে। আশা করি শ্রেণী সমবায় বুঝতে আপনাদের তেমন কোনো আর সমস্যা থাকবে না। তো শ্রেণী সমবায় সম্পর্কে আমরা একটু তথ্য নেওয়ার পর, এখন পারা শ্রেণী সমবায়ের ফর্মুলাটাকে আমরা কীভাবে আয়ত্ত করতে পারি। তো আমাদের এই ডায়াগ্রামটার দিকে একটু যদি তাকাই, তাহলে খেয়াল করেন আমাদের এই যে শ্রেণী সমবায়, এই যে ধারকত্বটা রয়েছে এখানে, আমাদের এখানে যে বিভবটা হবে সেই বিভবটা হচ্ছে v1। আবার আপনি খেয়াল করেন আমাদের এখান থেকে যে এখানে যে তড়িৎ প্রবাহ হবে, এখানে যে ধারকত্বটা হবে সেটা হচ্ছে v2। ওকে, দেন এই আমাদের যে ফুল এই দুইটা ধারকত্বের মধ্যে যদি আমরা কী বলতে যাই, যে আমাদের বিভবটা বার করতে চাই, তাহলে কী হবে, টোটাল ধারকত্বের বিভবটা হবে আমাদের কি v। তো এখানে আমরা পেলাম v1, এখানে পেলাম v2, আর এখন টোটালটা হলো বি। ওকে, তো নেক্সট কনসেপ্টটা যদি আমি আর একটু ক্লিয়ার করতে চাই, যে আমরা এখানে কী করলাম, যে প্রথম ও দ্বিতীয় ধারকের পাতাদের মধ্যে বিভব পার্থক্য যথাক্রমে v1, যেমন আমি প্রথমটা বললাম কি v1, দ্বিতীয়টার ক্ষেত্রে বললাম v2, এবং সময় প্রথম পাত a এবং শেষ পাত d এর মধ্যে বিভব পার্থক্য, অর্থাৎ
আমরা এই এ আর ডি ফ্যাক্টরটা বাদ দিয়ে আমরা জাস্ট বলি এখানে যে B1 এখানে যে B2 রয়েছে, এই B1 আর B2 দুটা, এটা B2 হলো দ্বিতীয় পাতের দ্বিতীয় ধারকত্বের বিভব আর B1 হলো প্রথম ধারকত্বের বিভব। ওকে, তা তাহলে এই দুইটার ফলে আমাদের যা একটা টোটাল যে একটা বিভব সৃষ্টি হবে, টোটাল যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে সেটা কি হবে? অবভিয়াসলি এ বি ওয়ান এবং B2 সমষ্টি সমান হবে, অর্থাৎ প্রথম ধারকত্বে যে বিভব পার্থক্য, দ্বিতীয় ধারকত্বে যে বিভব পার্থক্য, দেন দুটার যোগফল হবে কি আমাদের টোটাল বিভব পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন যে বি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, B1 প্লাস B2 হবে। ওকে, তো আমরা আমরা কিন্তু এখান থেকে টোটাল যে বিভব ইজ ইকুয়াল টু B1 প্লাস B2 এই কনসেপ্টটা কিন্তু আমরা বুঝে গেলাম। তারপর আমরা কি করতে হবে খেয়াল করি একটু। তো আমরা একটা সূত্র কিন্তু জানি যে ধারকত্ব সি, অর্থাৎ ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সে ধারকত্ব মানে হলো আমাদের আধান বাই বিভব। ওকে, অর্থাৎ আমাদের সি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই বি, কিউ মানে আমাদের কি আধান আর বি মানে হলো আমাদের বিভব, তো সি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই বি। এটা আমরা এসএসসিতে কিন্তু সূত্রটা জানি। তো প্রথম ধারকত্বের যদি আমরা সূত্রটা বলি, প্রথম ধারকত্বের ক্ষেত্রে সেটা হবে কি V1 ইজ ইকুয়াল টু কিউ বাই সি ওয়ান, এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হবে B2 ইজ ইকুয়াল টু কিউ বাই সি টু। দেন আমরা একটু আগে সূত্রের কথা বলেছিলাম যে B ইজ ইকুয়াল টু হবে B1 প্লাস B2। তো দেন খেয়াল করি এখানে যে B1 এর মানটা, অর্থাৎ আমরা এখানে যদি B1 এর মান পেয়েছি, দেন এখানে যে B2 মানটা এখানে কিন্তু আমরা পেয়েছি, দেন আমরা কি করবো এই B2 মান আর B1 মান এখানে আমরা পুট করবো। তো পুট করলে কি পাচ্ছি কিউ বাই সি ওয়ান আর B2 জায়গাতে আমরা কিউ বাই সি টু। এখান থেকে আরেকটা সুন্দর ফর্মুলা, এখানে এখানে কিউ এখানে কিউ কিন্তু কমন যাচ্ছে, তো সেক্ষেত্রে কমন নিলে আমাদের থাকতেছে কি কিউ ইন্টু 1/C1 প্লাস 1/2/C2। ওকে, তো আমরা এখানে কিন্তু একটা বি এর একটা আর একটা ফর্মুলা কিন্তু আমরা পেলাম। তো এখন এই ফর্মুলাটা যেমন ফর্মুলাটার ক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন দিয়েছি, এটা আপনাদের নোটের জন্য সবচেয়ে সুবিধা হবে, যে জিনিসটা আমিও আমার বাসায় কিন্তু বোঝানোর চেষ্টা করব। তো পরীক্ষা খাতা যেন আপনারা পারফেক্টলি লিখতে পারেন, অর্থাৎ সুন্দরভাবে যাতে লিখতে পারেন, এই জন্য আমি আমার স্লাইডগুলোকে আপনাদের জন্য বোধগম্য, অর্থাৎ পরীক্ষার লিখার উপযোগী করে তোলার চেষ্টা করেছি। ওকে, তো এখন আমরা দেখেন এখানে কিন্তু বি এর মানটা বার করলাম। ওকে, তো আমার কি করতে হবে ধারকত্ব বার করতে হবে, কোন পর্যায়ে ধার কোন প্রসেসে ধারকত্ব, অর্থাৎ কোন সিস্টেমে আমাদের শ্রেণী, অর্থাৎ শ্রেণী সমবায়ের জন্য আমাদের ধারকত্ব বার করতে হবে। তো শ্রেণী সমবায়ের ধারকত্ব আমরা প্রকাশ করি সি এস দ্বারা। ওকে, অর্থাৎ সি এস হলো আমাদের শ্রেণী সমবায়ের ধারকত্ব। তো আমরা সি ইজ ইকুয়াল টু কি কিউ বাই বি, তো সেম সি ইজ ইকুয়াল টু আমরা কিউ বাই বি লিখলাম। ওকে, তো এখন একটু খেয়াল করি সি এস ইজ ইকুয়াল টু কিউ বাই বি হয়, তো এই ভি এর মান তো আমরা এখানে পেলাম। ওকে, তো আমরা বি এর মান কী করলাম এখানে পোর্ট করে দিলাম। তো বি এর মান পোর্ট করতে খেয়াল করেন এখানে যে আমরা কিউ কমা নিলাম আর উপরে আমাদের কিন্তু কিউ রয়েছে, তো এই কিউ অ্যান্ড কিউ দুটোটা যদি ক্যান্সেল আউট হয় তো আমরা কিন্তু 1/C1 প্লাস 2/C2 পাচ্ছি। একজাক্টলি একটু খেয়াল করেন, এটা কিন্তু 1/C1 প্লাস 2/C2, অর্থাৎ এখানে আমার একটা মিস্টেক রয়েছে, এটা 2 হবে না, এটা 1 হবে, এটা তো কারেকশন করে নিলে বেটার হবে, এটা 1 হবে, অর্থাৎ 1/C1 প্লাস 1/C2, এটা 1 হবে না, আমি আবার সরি 2 হবে না, আমি আবার বলতেছি এটা 1 হবে। তো কিউ কিউ কাটা গেলে থাকতেছে 1/ আমাদের মানটা। ওকে, দেন সিএস, এখন আমার কথা হলো আমরা এটা কিন্তু সি এস ইজ ইকুয়াল টু 1/m রাশিটা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি এটা কি করি উপরে নিয়ে যেতে চাই, অর্থাৎ 1/C1 প্লাস 2/C2 জিনিসটাকে যদি আমরা উপরে নিই, অর্থাৎ 1/C1 প্লাস 1/C2 করতে চাই, তাহলে কিন্তু আমাদের সিএসকে কিন্তু উল্টাতে হয়। তো সেক্ষেত্রে 1/CS ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/C1 প্লাস 1/C2, A2 রিপ্লেস করে আমরা 1 লিখবো, এটা বাই মিস্টেক আমাদের এখানে 2 চলে এসেছে। ওকে, তো এখন আমরা প্রথমত কিন্তু আপনাদের একটা চিত্র দেখালাম, ঠিক আছে। তো এই চিত্র থেকে কিন্তু বোঝার উপায় থাকে না যে আমাদের এটা একটা সমবায় সমান্তরাল, কেন? কারণ সমবায় সমান্তরালের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, যেটা আমি রুদের ক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে আমি বলতাম যে তাদের শুরু এবং শেষ সব জায়গায় তাদের একটা পয়েন্ট কিন্তু কমন একটা পয়েন্ট থাকে, কেমন? আপনার যখন আমরা সমান্তরাল রোধ পড়লাম যে সমান্তরাল রোধের যে শুরুগুলো থাকে, অর্থাৎ মনে করেন প্লাস প্রান্ত, সবগুলো রোধের প্লাস প্রান্ত একটা পয়েন্টে থাকবে, আবার মাইনাস প্রান্ত সবগুলো মাইনাস প্রান্ত একটা পয়েন্টে থাকবে, অর্থাৎ তাদের একটা কমন দুটা পয়েন্ট থাকবে, এটা আমাদের রোধের ক্ষেত্রে বলছিলাম। ঠিক সেম কনসেপ্ট কিন্তু আমাদের এখানের জন্য সত্য, কারণ দেখেন
টোটাল দেখেন আমার এখানে একটা ধারকত্ব আছে, এখানে একটা ধারকত্ব আছে, অর্থাৎ এখানেও একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, তাদের প্লাস পাথ আর প্লাসের পাথ কিন্তু এখানে দুইটা রয়েছে, দুইটা প্লাসের পাথ কিন্তু একটা কমন পয়েন্টে আছে, আবার তাদের দুইটা মাইনাস পাথ, দুইটা মাইনাস পাথ পয়েন্ট কিন্তু তারা একটা কমন পয়েন্টে আছে। অর্থাৎ সেই জিনিসটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, রোদের ক্ষেত্রে যেমন প্লাস পান্থগুলো একটা কমন পয়েন্টে থাকতো, মাইনাস পয়েন্টগুলো একটা কমন পয়েন্টে থাকতো, ঠিক সেম ধারকত্বের ক্ষেত্রে তাদের যে প্লাস চার্জিত যে ধারকের পাতটা সেটা তাদের একটা পয়েন্টে মিলিত থাকবে, আর মাইনাসের ক্ষেত্রে তার একটা পয়েন্টে মিলিত থাকবে। দেন আমরা এটাকে বলতে পারবো সমান্তরাল সমবায় ধারক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এখানে সংজ্ঞাটা কিন্তু এভাবে গোছানো রয়েছে, আপনাদের প্রয়োজনের সময় লিখে নিতে পারেন। ওকে, তো আরেকটা জায়গা খেয়াল করি আমরা, আমাদের এই যে ধারকত্ব আমরা লিখলাম, ওকে, এ বি সি ডি এই যে চারটা পাত আমাদের রয়েছে, সেক্ষেত্রে আমি যদি এই এ পাতটার যদি বলি আদান কিউ ওয়ান, তাহলে আমার এই পাতের আদান কি হবে? তো আমাদের যদি এই জিনিসটা বুঝতে হয়, তাহলে এখানে আদান হচ্ছে প্লাস কিউ ওয়ান, আর আমাদের ধারকত্ব হলো এই ধারকের জন্য, অর্থাৎ প্রথম ধারকের জন্য সি ওয়ান, তাহলে আমার এখানে টোটাল আদান আমি কীভাবে বার করবো? অবশ্যই সেটা আমার যে এখানে ধারক টোটাল যে ধারকের যে ধারক আমাদের এই ধারকটা যে ধারকত্ব রয়েছে, সে ধারকত্ব থেকে যদি আমি এই আদানটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার অটোমেটিকলি এখানে কী পাওয়া যাবে? একটা আদান পাওয়া যাবে। সেম আমাদের এটা ক্ষেত্র, এখানে আমাদের কিউ প্লাস কিউ টু আদান রয়েছে, তো আমার এখানে আদান বার করতে হলে কী করতে হবে? আমার যেই এই দ্বিতীয় ধারকের যে ধারকত্ব সি টু, সেটা থেকে আমাদের কী করতে হবে? কিউ টুকে মাইনাস করতে হবে। দেন আমরা কিন্তু এই ধারকত্বেরও আমরা কী পাবো? অর্থাৎ ডি এ ধারকত্বেরও আমরা একটা আদান পেয়ে যাব। ওকে, তো এটা ক্ষেত্রেও আর ধারকত্বের ক্ষেত্রে সেম সূত্র, যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডি। আশা করি সেই জিনিসটা বুঝতে তেমন কোনো আর অসুবিধা থাকবে না। দেন সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি যদি আমরা বলি, খেয়াল করি এই বিটাকে আমরা যদি এখানে সরিয়ে আনি, তাহলে কী হবে? আমাদের কিউ ইজ ইকুয়াল টু সি বি হবে। দেন আমরা যদি প্রথম ধারকত্বের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান বি হবে, সেম টু সেম কিউ টু ইজ ইকুয়াল টু সি টু বি। ওকে, তো তারপর আরেকটা যদি চিন্তা করি আমরা জিনিস, যে টোটাল কিউ কী হবে? টোটাল কিউ কী হবে? অর্থাৎ আমাদের এখানে এটার জন্য প্লাস কিউ ওয়ান, এটার জন্য প্লাস কিউ টু, তো টোটাল আদান আমাদের কী হচ্ছে? এটা কিউ ওয়ান প্লাস কিউ টু হবে, অর্থাৎ টোটাল আদান হবে আমাদের কিউ ওয়ান প্লাস কিউ টু। তো কিউ ইজ ইকুয়াল টু আমরা কিউ ওয়ান প্লাস কিউ টু পেয়ে গেলাম। তো এখন কিউ ওয়ান সূত্রে আসি, আমরা এখানে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু লিখলাম কি সি ওয়ান ভি, আর কিউ টু জায়গায় লিখলাম সি টু বি। তো আমরা কী করছি, ঠিক এখানে কিউ ওয়ানের জায়গায় আমরা কী করলাম? সি ওয়ান বি লিখলাম, কিউ টু জায়গায় সি টু বি লিখলাম। দেন এখান থেকে আমরা ভি কমন নিলাম, হ্যাঁ ভি কমন নিলে থাকতেছে বি ইন্টু সি ওয়ান প্লাস সি টু। ওকে, তো আমরা কমন নেওয়ার পরে যে জিনিসটা থাকতেছে, আরেকটা কথা বলি, এখন কমন নেওয়ার আগে আমাদের কি কোন জিনিসটা ছিল? কমন নেওয়ার ফলে আমাদের ভি ইন্টু সি ওয়ান প্লাস সি টু ছিল, এটা কার মান ছিল? কিউর মান। আমি আবার বলি, স্মরণ রাখবেন, এখানে কিউ ইজ ইকুয়াল টু আমরা ভি ইন্টু সি ওয়ান প্লাস সি টু পেয়েছি। ওকে, তো আমরা যদি এই মানটা পেয়েছি, তো এই মানটা কিন্তু একটু পর আমাদের পুট করতে হবে। কোথায় পুট করতে হবে খেয়াল করি একটু, যে আমরা সমান্তরালের ক্ষেত্রে আমরা সিপি লিখবো, অর্থাৎ এটাও ধারকত্ব, বাট সমান্তরালের জন্য আমরা সিপি লিখবো। তো যেমনটা আমরা শ্রেণীর ক্ষেত্রে আমরা সি এস লিখেছিলাম, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই বি, এটা আমরা জানি। আমি আবার বলতেছি সিপি ইজ ইকুয়াল টু কিউ বাই বি, সেটা কিন্তু আমরা জানি। তো কিউর মান একটু আগে আমরা বার করলাম যে ভি ইন্টু সি ওয়ান প্লাস সি টু, সেম আমরা এখানে পুট করলাম। দেন এই বি বি ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হলে তাহলে কী থাকবে আমাদের? সিপি ইজ ইকুয়াল টু বি বি ক্যান্সেল আউট হওয়ার কারণে সি ওয়ান প্লাস সি টু থাকবে, অর্থাৎ সিপি ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু থাকবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি আজকের আলোচনাটি ভালো লেগে থাকে, তাহলে আমি আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে যে ধারাবাহিক যে আমাদের যে বোর্ড পরীক্ষার যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো যে সলিউশন আমরা দিব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদেরকে পৌঁছে দেবেন, যেন তারাও এই বোর্ড কোশ্চেন সহজ সলিউশন কিন্তু পেয়ে যায়। তো তারা যদি সেই সবগুলো সলিউশন পেয়ে যায় এবং তাদের একটা সুপ তাদের মধ্যে একটা কী আসে, মানে উপকারিতা আসে, তো সেটাই কিন্তু আমাদের সার্থকতা। সুতরাং সবার মঙ্গল কথা চিন্তা করে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।